হ্যালো প্রিয় দর্শক, তো তোমরা দেখতে পাচ্ছ সুপ্রিম মেডিসিন চ্যানেল। তো প্রিয় দর্শক, আজকে তোমাকে বলবো ভেনুসিয়া বেবি ক্রিমটা সম্পর্কে। তো ভেনুসিয়া বেবি ক্রিমটা সম্পর্কে এ টু জেড খোলামূলকভাবে বলবো। তো আজকের ভিডিওটা স্পেশালি হতে চলেছে বাচ্চাদের কোন ক্রিমটা ভালো দেওয়া আপনাদের বেবিদের, বা আপনাদের বাচ্চাদের কোন ক্রিমটা দেওয়া ভালো, আপনাদের বাচ্চাদের স্কিন কোন ক্রিমটা দিলে ভালো থাকবে, তো সেই সম্পর্কে আজকে ভিডিওটা। তো আজকে রিভিউ করতে চলেছি ভেনুসিয়া বেবি ক্রিমটা সম্পর্কে। তো ভেনুসিয়া বেবি ক্রিমটা আপনারা আপনাদের বেবিদেরকে ব্যবহার করাতে পারবেন কি না, এটা কতটুকু ভালো একটা ক্রিম বাচ্চাদের জন্য, এবং এটার সঠিক ব্যবহার কত রয়েছে, মানে সঠিক ব্যবহার কীভাবে করতে পারবেন আপনাদের বাচ্চাদের গায়ে, এবং এটার সঠিক প্রাইস কত রয়েছে, কোথায় পাবেন, এটা ব্যবহার করলে পর আপনাদের বাচ্চাদের কী কী উপকার আসবে। তো এ টু জেড আজকে তোমাকে এই ভেনুসিয়া বেবি ক্রিমটা সম্পর্কে এ টু জেড খোলামূলকভাবে বলবো এই ভিডিওটাতে। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করব। আর আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করে না থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সদস্য হয়ে যাও প্রতিদিন মেডিসিন সম্পর্কে জানার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আমি বলবো যে ভেনুসিয়া বেবি ক্রিমটা কত গ্রামের ক্রিমটা হয় এবং এটা প্রাইস কত রয়েছে। তো স্ক্রিন অলরেডি দেখতে পাচ্ছ ভেনুসিয়া বেবি ক্রিমটা 75 গ্রামের ক্রিমটা হয়। 75 গ্রামের ক্রিমটার দাম মাত্র 275 টাকা। তো 275 টাকা দিয়ে আপনারা এই ভেনুসিয়া বেবি ক্রিমটা 75 গ্রামের ক্রিমটা পেয়ে যাবেন সমস্ত মেডিকেলে, সমস্ত ফার্মেসিতে বা সমস্ত ওষুধ দোকানে পেয়ে যাবেন এই ভেনুসিয়া বেবি ক্রিমটা 75 গ্রামের ক্রিমটা মাত্র 275 টাকা দিয়ে। তো এই ভেনুসিয়া বেবি ক্রিমটা আপনাদের বেবিদের জন্য বা আপনাদের বাচ্চাদের জন্য কতটুকু ভালো, এটা কিসের কিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, এটা ব্যবহার করলে পর আপনাদের বাচ্চাদের কী কী উপকার আসবে, আপনাদের বাচ্চাদের স্কিন কেমন থাকবে, এটা ব্যবহার করা ভালো না খারাপ, এবং এটা সঠিক ব্যবহার কী রয়েছে, কখন কীভাবে ব্যবহার করতে পারবেন, তো সেই সম্পর্কে এখন আমি বলব। তো এই ভেনুসিয়া বেবি ক্রিমটা খুবই ভালো একটা ক্রিম বাচ্চাদের জন্য, খুবই ভালো একটা ক্রিম, আপনাদের বাচ্চাদেরকে ব্যবহার করাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এটা খুবই ভালো একটা ক্রিম বাচ্চাদের জন্য, আপনাদের বাচ্চাদেরকে নিশ্চিন্তে ব্যবহার করাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এটা ব্যবহার করালে পরে আপনাদের বাচ্চাদের যে স্কিনটা আছে সেটা ভালো থাকবে, মোলায়েম থাকবে, আপনাদের বাচ্চাদের শরীরে কোনো ইনফেকশন বা কোনো ভাইরাস আক্রমণ করতে পারবে না, এবং এটা আপনাদের বাচ্চাদের স্কিনটাকে ভালো রাখবে, উজ্জ্বলতা বজায় থাকবে, এবং কি আপনাদের বাচ্চাদের শরীর যদি গায়ের রং বা স্কিনের রং যদি একটু কালো থাকে তো সেটাও আস্তে আস্তে আপনাদের বাচ্চাদের শরীর থেকে চলে যাবে, আপনাদের বাচ্চাদের স্কিনের কালো রংটাও চলে যাবে। এটা ভরসা করতে সাহায্য করবে আপনাদের বাচ্চাদেরকে, এবং কি বাচ্চাদেরকে ব্যবহার করালে পরে এটা খুবই ভালো একটা বাচ্চাদের ক্রিম, বেবি ক্রিম একটা খুবই ভালো একটা ক্রিম এই ভেনুসিয়া ক্রিমটা। তো এটা আপনারা বাচ্চাদেরকে ব্যবহার করাতে পারেন, আপনাদের বাচ্চাদের স্কিনটা প্রোটেক্ট থাকবে, এবং কি বাচ্চাদের জন্য খুবই ভালো একটা ক্রিম। অনেকে ভাবে যে বাচ্চাদেরকে কোন ক্রিমটা ব্যবহার করাবে, তো সেক্ষেত্রে যদি আপনারা এই ভেনুসিয়া বেবি ক্রিমটা ব্যবহার করান, নিশ্চিন্তে ব্যবহার করাতে পারেন, কোনো অসুবিধা হবে না, আপনাদের বাচ্চাদের স্কিনটা উজ্জ্বল থাকবে, মোলায়েম থাকবে বা প্রোটেক্টও থাকবে এই ভেনুসিয়া বেবি ক্রিমটা ব্যবহার করলে পরে। তো অবশ্যই ইউজ করে দেখতে পারেন আপনাদের বাচ্চাদেরকে, আশা করি আপনাদের বাচ্চাদের উপকারে আসবে। তো এটা কখন কীভাবে ব্যবহার করতে পারবেন, এটা সঠিক মানে ব্যবহার কী রয়েছে, কখন কীভাবে ব্যবহার করাতে পারবেন আপনাদের বাচ্চাদেরকে, তো সেই সম্পর্কে এখন আমি বলব। তো এই ভেনুসিয়া বেবি ক্রিমটা আপনারা আপনাদের বাচ্চাদেরকে স্নান করানোর পরেই ব্যবহার করাতে পারবেন, সারা শরীরে ব্যবহার করাতে পারবেন, মুখে ব্যবহার করাতে পারবেন, কোনো অসুবিধা হবে না, ব্যবহার করাতে পারবেন, কোনো অসুবিধা হবে না, স্নান করার পরেই ব্যবহার করবেন। তো আশা করি আপনাদের উপকার আসবে এই ভেনুসিয়া বেবি ক্রিমটা ব্যবহার করলে পরে, আপনাদের বাচ্চাদেরকে ব্যবহার করালে পরে আপনাদের উপকার আসবে, তো অবশ্যই ইউজ করে দেখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।